অনেক একটা খারাপ এই খবর আছে আর কি। তো গাইস, কালকে আমি হাঁস আর কি অন্য ঘরে দিয়েছিলাম আর কি। মানে আমার যে খোপ, মোট খোপ আছে আমার 5টা, তো 5টার মধ্যে আমি 3 নম্বর খোপে আর কি হাঁসগুলো মানে করছিলাম। মানে একটা খোপে আর কি উষুম ধরানো হাঁস আছে, তো তো এখানে আমার মোট হাঁস ছিল 6 পিস। তো 6 পিসের থেকে মানে আজকে সকালবেলা উঠে দেখি এখন আছে গাইস এই দুটো মাত্র, আর কোনো হাঁস নেই গাইস, ছোট হাঁস আর কি, আর কোনো হাঁস নেই, খালি এই দুটো ছিল খোপে, আর কোনো হাঁস ছিল না। গাছ কে জনে হাঁসগুলো চুরি করে নিয়ে গেছে। তো গাছ জানি না কেন, জানি না, খালি আমারই সাথে এরকম হয়। কারণ এর আগে, এ আজকে থেকে 10-15 দিন আগেও আমার একটি রাজহাঁসের বাচ্চা এরকম করে নিয়ে গেছে। তো গাছ এখন আবার আমার এই ছোট হাঁসের বাচ্চাগুলো নিয়ে গেল। তো ছোট হাঁসের অবশ্য বাচ্চা না, তো বুড়োনিগুলোই আর কি ডিম পারছে আমার ছোট হাঁস। তো এগুলো হাঁস ডিম পারছে, তো সেগুলো হাঁসগুলো আমার নিয়ে গেছে চোরে। ভাবতে পারছো তাহলে কীভাবে চোর আমাদের একদিকে? তো এই যে আমার চিনাসগুলো এইদিকে আছে, তো চিনাসও গাছ ওইখানেই ছিল, যদি কথার কথা আমার চিনাসগুলো নিয়ে যেত তো কি দশা হতো। তো তাও দেখতে পাচ্ছ গাছ আমার 6টির মধ্যে এখন আছে মাত্র এই 2টি, আর একটি উষুমে আছে, মানে মোট 3টি হাঁস এখন আছে। তোমার দেখাচ্ছি কোখান থেকে নিয়েছে চোরে। তো গাছ এইখানে এখন আমার এই যে রাজহাঁসগুলো আছে, তো গাছ এইটুকু আগে আমি আর কি ছোটো হাঁসগুলো তুলতাম। তো এখানে এখন একটা হাঁস উষুমে বসে আছে, দেখতে পাচ্ছো ওই যে উষুমে বসে আছে, আর এইটার মধ্যে থাকে চিনা। এই কোপের মধ্যে আর কি আমার হাঁসটা ছিল, হাঁসগুলো জানি না কোন চোরে এখন হাঁসগুলো আমার একদম শেষ করে দিত। তো এই কোপের মধ্যে আমি আজকে আজকের জন্য রাখছিলাম, তো এই যে একটা ডিম দিয়েছে আর কি। তো হাঁসটা আমার নিয়ে চলে গেছে চোরে আর কি, 3টে হাঁস নিয়ে গেছে, 2টো হাঁসি নিয়েছে, 1টা হাঁসা নিয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে নিচে যে কত লোম আর কি এখান দিয়ে আর কি টেনে বের করছে হাঁসগুলো, মানে এই জায়গার থেকে আর কি, মানে এইভাবে তো এটা লাগানো ছিল, তো এটা আবার খুলে নিচে নেওয়ার পর আরও লাগা থুচ্ছে এটা, বুঝতে পারছো তাহলে কীরকম চোর। তো এটা আবার লাগিয়ে ধুয়ে গেছে, তো এই যে এদিক দিয়ে হয়তো বের করছে, এই যে পাইক টাইক দেখতে পাচ্ছ এদিকে কত পশম টশম পড়ে আছে, হয়তো টেনে টেনে বের করছে জানি না, তো রাত্রে বের করছে আর কি, দেখতে হচ্ছে এই কোপের মধ্যে ছিল। তো গাইস আমার হাঁসের আর কি খামারটার দেখি, যদি আরও যদি আমার আর কি এই ডিমগুলো আমি বসিয়ে দেবো আর কি, যদি বাচ্চা যদি হয় তাহলে তো আরও হবে, তাই না? তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার হাঁসের খামারটা আবারও আর কি তৈরি হয়। তো ওদিকে আছে আমার রাজহাঁসগুলো আছে, ওদিকে চীন হাঁস আর ছোটো হাঁসগুলো আছে। তো গাইস এরকম হলে না কীরকম জুনে লাগে গাইস আমার সাথে আর কি এরকম হয়। এর আগের বার গাইস 15টা আমি ছোটো হাঁস আনছিলাম, 15টাই মরে গেছিলো গাইস। এরপরে যাই হোক তাও আনলাম, তারপরে আবার তারপর বাচ্চা টাচ্চা তুলে, তো মোট আমার 6টি ছিল, 6টির মধ্যে আবার গাইস 3টি নিয়ে গেল। কয়েকদিন আগে আবার আমার হচ্ছে এ দেখ এইরকম এইরকম রাজহাঁসের বাচ্চা একটা নিয়ে গেছে। তো গাইস এখন আছে এই 2টো আর এই যে চীন হাঁস 2টো।